অনেক অনেক দিন আগের কথা, সালেক্সের একটা সুন্দর গ্রাম অ্যাম্বারলি। সেখানকার রাজার নাম ম্যাক্স রবিনসন। তার প্রাসাদে ছিল এক অপূর্ব সুন্দর আপেল বাগান। কিন্তু রাজার এক অদ্ভুত নির্দেশ ছিল। বাগানের ফলকে লেখা ছিল, এই বাগানের আপেল খাওয়া মানা, যদি কেউ এই নির্দেশ অমান্য করে তবে তার হবে সর্বনাশ। কি সুন্দর আমাদের বাগানটা! গাছগুলোতে কত লাল টুকটুকে আপেল, দেখলেই পেরে খেতে ইচ্ছে করে। বাবার এই অদ্ভুত নির্দেশের কারণ যে কি বুঝি না, তবে এটা মনে হয় সবার জন্য। আমি তো বাবার একমাত্র মেয়ে, রাজকন্যা মারিয়ানা। আমার জন্য এই নিয়ম নয় নিশ্চয়ই। যাই একবার, একটা আপেল পেরে খেয়ে দেখি। আপেলটা কি সুস্বাদু আর মিষ্টি! বাবার আদেশ মেনে এতদিন এই আপেল না খেয়ে খুব ভুল করেছি। আরেকটা খাই। মাথাটা ঝিমঝিম করছে কেন? এটি অসম্ভব। প্রাসাদের চারদিকে এত রক্ষী পাহারায় থাকে, তার মধ্যে থেকে আমার একমাত্র কন্যা উধাও হয়ে গেল। এরকম কাজ কে করতে পারে? আমার এত বড় সর্বনাশ করে কার কি লাভ? শোনো, আমাদের মহারাজের একমাত্র কন্যা রাজকুমারী মারিয়ানা গতকাল থেকে নিখোঁজ। তাই মহারাজ ঘোষণা করেছেন, যে রাজকন্যাকে খুঁজে এনে দিতে পারবে তার সঙ্গেই রাজকন্যার বিয়ে হবে। শোনো, আমি রবার্ট, আরো পিটার, আমরা এদেশেই বাস করি। আজ সকালে আমরা ঘোষকের মুখে রাজকন্যার নিখোঁজ হওয়ার কথা শুনলাম। তোমরা কি পারবে আমার নয়নের মণি রাজকন্যাকে ফিরিয়ে আনতে? আপনি এখনই এত অস্থির হবেন না। মারিয়ানা যে আমার একমাত্র কন্যা, আমার আদরের ধন, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? মহারাজ আপনি শান্ত হন, আমি কথা দিচ্ছি আপনার কন্যাকে আমরা উদ্ধার করবই। মেয়েটা কোথায় আছে, কি করছে কিছুই জানি না, ভাবলেই আমার বুকটা ফেটে কান্না আসছে। মহারাজ এত উতলা কেন হচ্ছেন? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আপনি আশীর্বাদ করুন। আমরা তবে রাজকন্যাকে খুঁজতে বেরোই। আশীর্বাদ করি সফল হও, আর আমার নয়নের মণি আমার মারিয়ানাকে আমার কোলে ফিরিয়ে দাও। কিন্তু মহারাজ, বিনিময়ে আপনার প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন তো? আহা দাদা, এখন এসব কথা বলার সময় নয়। আগে আমরা রাজকন্যার সন্ধান পাই, তারপর এসব ভাবা যাবে। অবশ্যই রাখবো রবার্ট। যে মারিয়ানাকে খুঁজে আনবে তার সাথেই মারিয়ানার বিয়ে দেব আমি। আচ্ছা মহারাজ, প্রণাম, আমরা এখন আসি। বাইরে গলাটা শুকিয়ে গেছে, খিদাও পেয়েছে রে। দাদা, এই জঙ্গলে জল আর খাবার কোথায় পাই বলো তো? একটু সহ্য করো। আমার কি মনে হয় জানিস, এই বনেই রাজকন্যা পথ হারিয়ে ফেলেছে। আচ্ছা, আগে চলো দেখি সামনে জলের কোনো খোঁজ পাই কিনা, তারপর দেখা যাবে। কত
কতদিন হয়ে গেল মারিয়ানার কোনো খোঁজ নেই। হায় সর, এত শাস্তি আমায় কেন দিচ্ছ? ছেলে দুটো খুঁজতে বেরোলো, ওদেরও কোনো খবর নেই। কি যে করি! এ কি, এ তো অবাক কাণ্ড! এই ঘন জঙ্গলে এত বড় প্রাসাদ কি করে এলো দাদা? ব্যাপারটা দেখতে হচ্ছে, চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ দাদা, তাই চলো। দাদা গো, এ তো পুরো স্বপ্নের মতো লাগছে। পিতা, স্বপ্নের কথা পরে ভাবিস, এখন আগে খেয়ে নে। কতদিন এত ভালো খাবার খাইনি। পিটার, এখন থেকে রাজকীয় আদব কায়দা শিখতে হবে, বুঝলি তো? কেন দাদা? আরে বাবা, আজ বাদে কাল রাজার জামাই হব। রাজকীয় আদব কায়দা না জানলে তখন লজ্জায় পড়তে হবে না। আগে রাজকন্যার হদিশ পাও, তারপর এসব স্বপ্ন দেখো। নিশ্চয়ই পাবো, প্রাসাদ পেয়েছি আর রাজকন্যা পাবো না। তার মানে এটা তোমার প্রাসাদ কি করে হলো? কেউ কোথাও নেই বলে এটা তোমার প্রাসাদ হয়ে গেল? আমার খুব অদ্ভুত লাগছে দাদা। পিটার, জঙ্গলের মধ্যে ফাঁকা প্রাসাদ পড়ে আছে, আমরা পেয়েছি, তাই এটা আমাদের। না গো দাদা, ব্যাপারটা আমার ভালো লাগছে না। চলো খুঁজে দেখি কাউকে পাই কিনা, আবার না বলে খাবারও খেয়েছি। তোর সবেতেই বাড়াবাড়ি, নরম বিছানা পেয়ে আমার খুব ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে শরীরটা তাজা করে নি। আচ্ছা, তাহলে তুমি ঘুমিয়ে নাও, আমি যাই প্রাসাদটা একটু ঘুরে ঘুরে দেখে গিয়ে। প্রাসাদের সব ঘরে পিটার ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ কোথাও নেই। সব শেষের ঘরে ঢুকলো পিটার। ওমা, অবাক কাণ্ড! ওখানে ওটা কি? এ বাবা, এই ঘরে কিছু নেই কেন? শুধু টেবিলের ওপর একটা বোতল, কিন্তু ওই বোতলে কিছু আছে মনে হচ্ছে। সামনে গিয়ে দেখি তো। বাপরে, এই যে দেখছি একটা ছোট্ট দৈত্য, কি সাংঘাতিক! তবে ও মনে হয় হাত তুলে কিছু বলতে চাইছে। বোতলের মুখটা একটু খুলে দেখি, ও কি বলছে। ওরে বাবা, ওরে বাবা রে! পিটার, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার নাম কিভাবে জানলে তুমি? অবাক হচ্ছ? আমি আরো অনেক কিছু জানি। তাই বুঝি? তবে এই প্রাসাদটা কার বলতে পারবে? হাসালে তুমি, তুমি আমাকে হাসালে। এই প্রাসাদটা পুরোপুরি আমার। এটা তোমার প্রাসাদ? তুমি তো এই বোতলে বন্দি ছিলে। হ্যাঁ, সে তো এক দুষ্ট রাজকুমারের কাণ্ড, সে আমাকে বোতলে ঢুকিয়ে বন্দি করে গেছিল, আর তুমি আমাকে মুক্ত করলে। ও, এতক্ষণে ব্যাপারটা বুঝলাম। আমার তাই আজ আনন্দের দিন। তোমার কি চাই বলো। আমাদের মহারাজের একমাত্র কন্যা মারিয়ানা কয়েকদিন ধরে নিখোঁজ, আমরা তাকেই খুঁজতে বেরিয়েছি। তুমি কি আমাদের রাজকন্যার সন্ধান দিতে পারবে? হ্যাঁ, পারবো। তবে শীঘ্র বলো। এই প্রাসাদের পেছন দিকে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উপর একটা বড় কুয়ো আছে, আর সেখানে আট মাথাওয়ালা এক বিশাল ড্রাগন থাকে। কুয়োয় নেমে তোমাকে এক কোপে তার সব মাথা কেটে ফেলতে হবে, পারলে তুমি রাজকন্যার দেখা পাবে। পিটার, এটা রাখো, তোমার কাছে কাজে লাগবে। কিন্তু সাবধান, এসব কথা তুমি কাউকে বলবে না। আমি অনেক দিন বন্দি ছিলাম, বাইরে বেরোতে পারিনি, আজ মনের আনন্দে আমি ঘুরবো।
চারিদিকটা ভালো করে দেখব। আচ্ছা বন্ধু, তুমি যাও। তুই সত্যি বলছিস না আজগুবি গল্প শোনাচ্ছিস? আজগুবি নয় দাদা, সত্যি। এই দেখো, দৈত্য এই তলোয়ারটাও আমাকে দিয়েছে। চলো দাদা, আর দেরি না করে আমরা পাহাড়ে গিয়ে কুয়োতে নামি। এত করে বলছিস যখন, তখন চল গিয়ে দেখি। এই তো কুয়ো। দেখলে দাদা, দৈত্যের কথাই ঠিক, বিশ্বাস হলো তো? হ্যাঁ, তাই তো দেখছি। তোর তলোয়ারটা একটু দে তো, আমি একবার নিচে নেমে দেখি। দাদা দাদা, তুমি নামবে? আচ্ছা নাও। কি ভয়ঙ্কর, আমার তো দেখেই হাত পা কাঁপছে। নেমে কাজ নেই, পালিয়ে যাই। আমি একবার নিচে দেখে আসি, তুমি এখানেই থাকো। নিচে যাচ্ছিস? যা, কিন্তু লাভ হবে না, তোকেও আমার মতো ফিরে আসতে হবে। ঠিক আছে, একবার চেষ্টা করতে ক্ষতিটা কি? আপনি কি রাজকন্যা মারিয়ানা? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি পিটার, আপনাকে উদ্ধারের জন্য এসেছি। এবার মহারাজের কাছে চলুন। সত্যি তুমি বীর, ধন্য তোমার সাহস। এবার আসুন, এই দড়ি ধরে সাবধানে উপরে উঠুন, আমার দাদা রবার্ট উপরে আমাদের অপেক্ষায় আছেন। হ্যাঁ চলুন, বাবার কাছে যাওয়ার জন্য আমিও অস্থির হয়ে আছি। রাজকন্যা এসো, পিটারকে উঠতে সাহায্য করো। রাজকন্যাকে হাতে পেয়েছি, ওকে আর সাহায্য করতে যাব কেন? রাজকন্যাকে নিয়ে আমি রাজার কাছে যাব। দাদা, আমি উপরে উঠছি, দড়িটা শক্ত করে ধরো। কিন্তু তুই আর কষ্ট করে উপরে উঠবি কেন ভাই? নিচেই থাক, আমি মারিয়ানাকে নিয়ে যাচ্ছি। তুমি এই ঘটনার কথা যদি আর কাউকে বলো, তবে তোমাকে আবার নিচে পাঠিয়ে দেবো। কি করবে দেখো। না, আমাকে বাবার কাছে নিয়ে চলো। চলো, কিন্তু মনে রাখো, মুখ খুললেই বিপদ। আমার দাদা হয়েও এমন কাজ করতে পারলো? হায় ঈশ্বর, হা ভগবান, আমি কি তবে এখানেই মরে যাব? দৈত্য, তুমি এখানে? আমি তোমাকে কাউকে কিছু বলতে মানা করেছিলাম, তাও তুমি দাদাকে বললে। নিজের দাদা হয়ে যে বিশ্বাসঘাতকতা করবে সেটা বুঝবো কি করে বলো? যা হবার হয়ে গেছে, এখন কি আমার মুক্তির কোনো উপায় নেই? কেন থাকবে না, আমি তোমাকে পৌঁছে দেবো রাজার বাড়ি। তুমি দেবে? তুমি সত্যি খুব ভালো গো। তুমি তুমি সত্যি বলছো? আমার মারিয়ানাকে তুমি উদ্ধার করেছো? হ্যাঁ, সত্যি বলছি মহারাজ। রাজকুমারীকে জিজ্ঞাসা করতে পারেন। পিটার সব সত্যি কথা বলছে বাবা। রবার্ট আমাকে ভয় দেখিয়েছিল, তাই আমি চুপ ছিলাম। কি, রবার্টের এত বড় সাহস? এই কে, কোথায় আছিস? রবার্টকে এক্ষুনি বন্দি করে এখানে নিয়ে আয়। আর আমি আজই পিটারের সাথে
মারিয়ানার বিয়ের সব ব্যবস্থা করে ফেলছি।